মাই ক্যানভাসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। তো আমি আজকে আপনাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি, যে কিভাবে অনলাইনে প্রতারক বা আপনার টাকা কিভাবে আপনার টাকাটাকে হ্যাক করে নেওয়া বা কিভাবে আপনার ঠকিয়ে টাকাটা নিয়ে নেয় কিছু সংস্থা আছে অনলাইনে। তো আপনাকে ভুলভাল কিছু লিংক পাঠিয়ে সেটাকে আপনার টাকাটাকে ইয়ে করার চেষ্টা করে। তো আমি আজকে সেই কবলে পড়তে যাচ্ছিলাম, তা আমি সেটা ভালোভাবে চেক করে দেখলাম, তো আমি সেটাই এগোলাম না আর। তো সেইটা কি আছে আপনাদের একটু দেখাই, ঠিক আছে? আমাকে কিছুক্ষণ আগে একটা আপডেট দিল বা SMS আসলো যে ফ্লিপকার্টে 90% অফ আসছে, ঠিক আছে? তো বিভিন্ন ইলেকট্রনিক্স পার্টস আছে, আইটেম আছে, যেমন ফ্রিজ, AC, মোবাইল, দামি দামি অ্যাপেল মোবাইল 2800 টাকায় পাওয়া যাচ্ছে, ঠিক আছে? আর 5 মিনিটের মধ্যে অফার আছে, তাড়াতাড়ি আপনি বুকিং করুন, ঠিক আছে? তো আমি আপনাদের দেখাই, প্রথমে আমি এখানে ওদের যে সাইটটা আছে সেখানে দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে ফ্লিপকার্টের যে আমাকে লিঙ্কটা পাঠিয়েছিল, দেখুন পুরো একদম অরিজিনাল ফ্লিপকার্টের মতো লাগছে, ঠিক আছে? কিন্তু এটা পুরো ভাঁওতাবাজি, ঠিক আছে? তো এখানে দেখুন আপনি যে এই ধরুন আমি ফ্রিজটা দেখুন, এর দাম দেখাচ্ছে 14,499, মাইনাস মতলব 95% অফ করে নাও দাম দিয়েছে 2849। তো আমি ছবিতে টাচ করছি কিন্তু টাচ নিচ্ছে না, কিন্তু আমি যদি অরিজিনাল ফ্লিপকার্টে আমি ছবিতে টাচ করি সঙ্গে সঙ্গে ওটা ওপেন হয়ে যায়, কিন্তু এখানে আমার অ্যাড টু কার্ট কাটতেই এখানে এটা ওপেন হয়ে গেল, ঠিক আছে? তারপরে এবার এই যে ছবিগুলো আমি সাইড করছি, ধরুন আমি ফ্রিজটা টোটাল দেখবো এর ওপেন ভেতরে কীরকম আছে, কত লিটার, বা জুম করে দেখবো এটা অরিজিনাল কি স্যামসং কোম্পানি লেখা আছে, এটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে তো স্যামসং নয়, ঠিক আছে? তো এখানে টোটালি সব সময় লেখা আছে স্যামসং 192 লিটার ডিরেক্ট কুল, হ্যাঁ, সেকেন্ড স্টার, ঠিক আছে? তো দাম এখানে দিয়েছে 2849, 16,349 থেকে কেটে, ঠিক আছে? এখানে দেখুন আপনি উপরে দেখুন আপ ডাউন করতে পারছেন, এখানে কমেন্টও করেছে অনেকে, এগুলো সব ফেক। তো এখানে আমি যে ছবিগুলো আমি ইয়ে করতে চাইছি কিন্তু হচ্ছে না, কিন্তু যখন এখানে বাই নাও আছে, এখানে আমি বাই নাও টাচ করছি, দেখো সঙ্গে সঙ্গে তোমার পেজটা নেক্সট পেজ খুলে গেল, ঠিক আছে? এখানে আমি তোমার নাম, অ্যাড্রেস সব কিছুই ফিল আপ করা যাচ্ছে, ঠিক আছে? তারপরে এখানে আমি সব কিছু করার পর এখানে কন্টিনিউ মারছি, দেখো কন্টিনিউ নিয়ে নিচ্ছে। এখানে শুধুমাত্র UPI ট্রানজ্যাকশান দেখাচ্ছে, ঠিক আছে? বাদ বাকি আর কিছু ট্রানজ্যাকশান দেখাচ্ছে না, কিন্তু ক্যাশ অন ডেলিভারি তো নেই, হ্যাঁ, আর হচ্ছে তোমার কার্ড পেমেন্ট হ্যান তেন কিছু নেই, শুধুমাত্র UPI পেমেন্ট আছে, ঠিক আছে? এখানে দেখাচ্ছে ডেলিভারি চার্জও ফ্রি 2849, ঠিক আছে? তুমি এখানে দেখার পর কন্টিনিউ করলে, দেখো কন্টিনিউ করার পর সঙ্গে সঙ্গে ফোনপে বা গুগল পে দেখাচ্ছে, এখানে টাচ করলাম, করার পরে দেখো পুরো আমার ফোনপে একদম এটা খুলে গেল, তারপরে খুলে গেল, দেখো এখানে খুলে যাওয়ার পরে দেখাচ্ছে, দেখো এখানে আমরা 2849, ঠিক আছে? সঙ্গে সঙ্গে তুমি এটা যদি পোস্টেড পে করে যদি তুমি টাকাটা পাঠিয়ে দাও, টাকাটা ওই ফেক আইডিতে বা যে লিঙ্কটা পাঠিয়েছে, এই যে আমার এখানে নাম শো করছে, ঠিক আছে, প্রিয়াঙ্কা নাম বলে আসছে, তার মোবাইল নাম্বারও নিচে চলে আসছে, এই নাম্বারে পুরো টাকাটা পে হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আপনি মাল পাবেন না, ঠিক আছে? এটা একটা পুরো ভাঁওতাবাজ, একটা পুরো ফ্রড। তো বন্ধুরা, এই এই সমস্ত লিঙ্ক বা যারা হোয়াটসঅ্যাপে আমি কিছু কিছু ভিডিও দেখেছি, লিঙ্ক পাঠাই হোয়াটসঅ্যাপে, ভাই এটা শেয়ার করে দাও, শেয়ার করলে যত বন্ধুদের শেয়ার করবে, শেয়ার করলে তুমি একটা মোবাইল গিফট পেলে, হ্যাঁ, 10 জনকে শেয়ার করতে হবে বা 10টা গ্রুপে শেয়ার করতে হবে, এগুলো হচ্ছে পুরো ফেক। আর যারা এইগুলো ছড়াচ্ছে, ঠিক আছে, সবাইকে সাবধান ভাই, হোয়াটসঅ্যাপে এইসব লিঙ্ক ফিঙ্ক যারা আছে এগুলোকে শেয়ার করো না, ঠিক আছে? যারা শেয়ার করছো, হ্যাঁ, এটা তো পাবেই না, বরং তোমাদের ক্ষতি হবে, ঠিক আছে? তারা তো ওই লিঙ্ক যে পাঠাচ্ছে তাদের একটা ইনকাম আছে, ঠিক আছে? তোমার যে নেট খরচা আছে, তুমি শেয়ার করছো, ওদের একটা ইনকাম আছে, ঠিক আছে? তো এতে এই চক্করে পড়ো না ভাই, ঠিক আছে? থ্যাংক ইউ, ধন্যবাদ।